তো হ্যালো বন্ধুরা, আপনারাও যদি আমার মতো এরকম একটা সেটিং করতে চান যে আপনার যে ফেসবুক ফ্রেন্ড আছে সেগুলোকে আপনারা মাত্র অল্প সময়ে ফলোয়ার বাড়াতে চান, তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। তো আমার এই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিব যে কীভাবে আপনারা মাত্র 2 মিনিটে ফেসবুক ফ্রেন্ড যেগুলো আছে আপনাদের সেগুলো আপনার ফেসবুক ফলোয়ার করতে পারেন। মানে এই সেটিংটির নাম হলো প্রফেশনাল মোড। তো এই সেটিংটি অন করার জন্য আমার ভিডিওটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলো বন্ধুরা, ভিডিওটি দেখা যাক। তো হ্যালো বন্ধুরা, সবার প্রথমে চলে যাব আমরা এখন ফেসবুকে। তো ফেসবুকে চলে যাওয়ার পর এখানে আমরা নিজের প্রোফাইলে ক্লিক করব। তো প্রোফাইলে ক্লিক করে নিলাম। এবার প্রোফাইলে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করব, স্ক্রল আপ করব। করার পরে এখানে কি করব, এখানে আমরা 3 ডটে ক্লিক করব। এবার এই 3 ডটে ক্লিক করার পর এখানে দেখো টার্ন অন প্রফেশনাল মোড। তো এটাতে এবার ক্লিক করব। তো ক্লিক করার পর এরকম একটা পেজ খুলে যাবে। এবার এখানে টার্ন অন করে দিব। এবার টার্ন অন করার পর একটু লোডিং নেবে। এবার লোডিং নেওয়ার পর একটা পেজ খুলে যাবে। তো আমার একটু দেরি হচ্ছে। তো এই তো আমার পেজটি খুলে গেছে। তো এখানে কি বলছে, এডিট অর এডিট ইওর প্রোফাইল পিকচার। তো প্রোফাইল পিকচারটা আমি চুজ করে নিব। আর বায়োটা, মানে এগুলো সেট আপ করতে হবে। তো এগুলো সেট আপ করার জন্য সেট আপ করে নিব আমরা। প্রথমে গ্যালারিতে যাব। একটা এডিট অর এডিট ইওর প্রোফাইল পিকচার, এডিট অর এডিট বায়ো, এখানে বায়োটা দিয়ে দিব। তো এখানে ডিসক্রিপশনে দিয়ে দিব যে জেন মিডিয়া অফিসিয়ালি না, জেন শুধু জেন মিডিয়া দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখানে সেভ করে দিব। এবার এখানে এডিট অর এডিট ইওর কভার ফটোটা দিয়ে দিব। তো কভার ফটোটাও আমরা এখন চুজ করে নিব। এবার এখানে দেখাই দিচ্ছে সিলেক্ট ইওর প্রোফাইল ক্যাটাগরি। তো এখানে প্রোফাইল ক্যাটাগরিটা নিয়ে নিব। এখানে দিব তোমার ইউটিউবার আসছে না, অ্যাক্টর, আর্টিস্ট, ব্লগার, গেমার, রাইটার। এখানে দিব আমরা এখন ব্লগার, ব্লগারে সেভ করে দিলাম। এবার সেভ করার পর এডিট ইওর ওয়েবসাইট অ্যান্ড সোশ্যাল লিঙ্কস, এখানে লিঙ্কসটা দিতে বলছে, লিঙ্কসটা দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে ক্রিয়েট এ নিউ কানেক্ট, এখানে ক্লিক করে এখানে একটা মানে কিছু লিখে দিয়ে পোস্ট করে দিবেন, তাই হয়ে যাবে। তো চলো বন্ধুরা, এখন দেখা যাক তো আমাদের ইয়েটা কীরকম হয়ে গেল, ফেসবুক পেজের লোগোটা এই যে দেখো এরকম হয়ে গেল। এবার প্রোফাইলে ক্লিক করলাম, এখন আবার 3 ডটে ক্লিক করব। তো হ্যালো বন্ধুরা, আমাদের হয়ে গেছে একদম যেটা মানে ফ্রেন্ড অপশন ছিল ওটা আমাদের ফলোয়ারে পরিণত হয়ে গেছে। তো এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিবেন। তো বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হবে।